এবার ভবঘুরেদের চুল দাড়ি কাটতে এগিয়ে এলেন নাপিতরা। পূর্ব বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি ও বর্ধমান ডিস্ট্রিক্ট নাপিত এবং সেলুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে ভবঘুরেদের কাটা হলো চুল দাড়ি, দেওয়া হলো সাবান ও স্যানিটাইজার। লকডাউন বন্ধ ছিল, সেলুনে কাটার উপায় ছিল না চুল দাড়ি, ফলে বেড়ে উঠেছিল চুল দাড়ি। সাধারণ মানুষের চুল দাড়ি কাটার ব্যবস্থা নিজেরাই করলেও চুল দাড়ি কাটার কোনো উত্তরই নেই এই ভবঘুরেদের। বৃহস্পতিবার এই ভবঘুরেদের চুল দাড়ি কাটতে প্রথমে নামলো বর্ধমানের ব্যবসায়ী সুরক্ষা সমিতি ও বর্ধমান ডিস্ট্রিক্ট নাপিত ও ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বর্ধমান রেলওয়ে ব্রিজের কাছে প্রায় শতাধিক ভবঘুরে বিনামূল্যে চুল দাড়ি কাটল। শুধু চুল দাড়ি নয়, চুল দাড়ি কাটিয়ে তাদের সাবান দিয়ে স্নান করার ব্যবস্থা করা হয়। উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি পিন্টু সাহা, ট্রাফিক ইন্সপেক্টর সুদীপ্ত কুমার নন্দী, সমাজসেবক আইনুল হক, ব্যবসায়ী সুরক্ষা সমিতি বিশু চৌধুরী সহ অন্যান্যরা। আমাদের ইউনিয়ন হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট নাপিত এবং সেলুন ওয়ার্কার ওয়েলফেয়ার সোসাইটি, আমাদের ইউনিয়নের নাম। আমরা এখানে এসছি বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি যেটা আছে তাদের উদ্যোগে, তারা এবং আমাদের সাথে যেইভাবে মানে কম্প্রোমাইজ করেছে এবং তারা আমাদের সাথে কথা বলছে, সেই অনুযায়ী তাদের সাথে একসাথে জোট হওয়ার জন্য আমরা এই উদ্যোগটা নিয়েছি আজকে। এবং মোটামুটি 150 জনের মতো চুলদারি চুলফুল কাটার, পথচারীদের চুলদুল কাটার জন্য লকডাউনে তারা কাটতে পারেনি, এই জন্য তাদের জন্য এই প্রোগ্রামটা করা হয়েছে এবং তারা আসছে, তাদের কাজ করছি। এবং আমাদের বিশেষ করে আমাদের সরকারের প্রতি এটা একটা মেসেজ দেওয়া যে আমাদের সেলুনটাকে তারা যেইভাবে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিলো, আমরা সেভাবে খুবই অবস্থা খারাপের মধ্যে দিয়ে এগোচ্ছিলাম, আমাদের দিকে কেউ সেইভাবে হাত বাড়িয়ে দেয়নি, আমরা খুবই আর্থিক প্রবলেমে পড়ে গেছিলাম সেই সময়। এই জন্য আমরা ব্যবসা সুরক্ষা সমিতির হাত ধরে আমরা এইভাবে আস্তে আস্তে। আমার নাম গোপাল চন্দ্র ঠাকুর, আমি এই সভার সভাপতি। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির উদ্যোগে নাপিত ডিস্ট্রিবিউশনের সহযোগিতায় এখানে ভবঘুরে পথ শিশু আর যারা একদম নিম্ন আয়বৃত্ত মানুষের চুল দাড়ি কাটানো হচ্ছে, তার সঙ্গে সাবান শ্যাম্পু দেওয়া হচ্ছে। কারণ দীর্ঘ লকডাউনের জন্য তাদের দীর্ঘদিন ধরে চুল দাড়ি কাটানো নেই, তাদের এমন অর্থনৈতিক অবস্থা নেই যে তারা নিজেরা চুল দাড়ি কাটে। এই অবস্থায় আমাদের বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষার সমস্ত ব্যবসাদাররা আমরা দাঁড়িয়েছি তাদের পাশে। এটা একদিনের প্রোগ্রাম নয়, আজকে শুরু হলো, কারণ এইভাবে মাঝে মাঝে 2-3 মাস অন্তর অন্তর তাদের চুলদাড়ি কাটিয়ে দেওয়া হবে। কারণ এখন লকডাউনের পরও যা অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানুষের সচল হওয়া খুবই অসম্ভব, আর যারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে তাদের অবস্থা আরও খারাপ, মানুষ বাড়িতে গেলে তাদের সঙ্গে কোনো সহযোগিতাই করছে না, সেই জন্য এই পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, টাইমস বাংলা।